100 বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা পেল পথের পাঁচালী। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন গত 100 বছরের সেরা চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকাটিতে 1920 সাল থেকে 2020 পর্যন্ত সেরা চলচ্চিত্রগুলোকে জায়গা দিয়েছে। 1920 সালের রবার্ট উইন পরিচালিত দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরি দিয়ে শুরু হওয়া তালিকাটি শেষ হয়েছে কোয়েন্টিন টারান্টিনোর সর্বশেষ সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড দিয়ে। তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে 1955 সালে মুক্তি পায় পথের পাঁচালী সিনেমা। এই সিনেমাটি ছিল সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র। পথের পাঁচালী প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। এটি কান চলচ্চিত্র উৎসবে পালমে ডিওর বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। টাইম ম্যাগাজিন নিজেই এটিকে 2005 সালে সর্বকালের 100টি সেরা চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি একমাত্র ভারতীয় চলচ্চিত্র যা সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের সম্মানিত চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে। সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র হিসেবেও ঘোষণা করেছে এই সিনেমাকে। এছাড়া বহু আন্তর্জাতিক পুরস্কারও জিতেছে পথের পাঁচালী। 70 ও 80 দশকে যে সিনেমাগুলো টাইম ম্যাগাজিনের জায়গা পেয়েছে সেগুলোর মধ্যে আছে লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, দ্য গডফাদার 2, ইটি দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল ও দ্য রাইট স্টাফ। 1930-এর দশকে সিনেমাগুলোর মধ্যে ম্যান গডফ্রে, গন উইথ দ্য উইন্ড এবং হলিডে জায়গা পেয়েছে। 1940-এর দশকে মুক্তি পাওয়া বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ডি শিচার বাইসাইকেল থিপ ছবিগুলোর কথা এখনো ভুলতে পারেননি হাজারো দর্শক। এই তালিকায় আরও রয়েছে ব্রেথলেস, সাইকো, গন উইথ দ্য উইন্ড, সেভেন সামুরাই, ট্যাক্সি ড্রাইভার, দ্য গডফাদার পার্ট 2, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিসের মতো ক্লাসিক সিনেমাও। দর্শক, টাইম ম্যাগাজিনের সেরা সিনেমার কথা তো জানা হলো, এবার কমেন্টে জানান আপনার দেখা সেরা সিনেমার নামটি। দেখা হবে চলচ্চিত্রের আগামী পর্বে, ততক্ষণ সঙ্গেই থাকুন।